ভারতীয় সেনাব্রধানের বড় ঘোষণা জম্মু কাশ্মীর থেকে তিনশো সত্তর ধারার হ্রদের পরেই রীতিমতো বীর বিক্রমের সেনাবধান কেন্দ্র সবুজ সংকেত দিলেই পাক অধিকৃত কাশ্মীর দখল করার জন্য প্রস্তুত ভারতীয় সেনা ফলে ফের ভয়ঙ্কর উত্তেজনা বাড়তে পারে ভারত এবং পাকিস্তানের মধ্যে আশঙ্কা আন্তর্জাতিক মহলে তো এমনই কিন্তু একটু বড় সড় ব্রেকিং নিউজ নিয়ে আসছে তো ভিডিও শুরু করার আগে আপনাকে ছোট্ট একটি রিকোয়েস্ট যে ভিডিও লাইক করবে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেশের আঠাশতমা সেনাপ্রধান হিসাবে দায়িত্ব নেওয়ার পরে তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে চারে বসে সাংবাদিক বৈঠক করেছিলেন তার উপর ছিল বাংলাদেশ মুক্তিযুদ্ধের পরে ভারত এবং পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত হওয়া চুক্তির ছবি আর এইভাবে নতুন বছর শুরুতে স্পষ্ট বুঝে দিয়েছিলেন আগামী দিনের লক্ষ্য পুরস্কার বলেছিলেন নির্দেশ পেলে পাক অধিকৃত কাশ্মীরে অভিযান চালাবে ভারতীয় সা আর তারপর থেকেই তা ভারতের মধ্যেই থাকবে শনিবার ফের একই কথার পুনরাবৃত্তি করলেন দেশের নতুন সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি জানান ভারতীয় সেনার জওয়ানরা পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অভিযান চালানোর জন্য সব রকমভাবে তৈরি রয়েছে সংসদ চাইলেই পাকিস্তান অধিকৃত কাশ্মীর ছিনিয়ে নেব আমরা তারপর থেকে তা ভারতের অধীনেই থাকবে কারণ এই বিষয়ে সংসদে আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে জম্মু কাশ্মীর সমস্ত অংশ ভারতের অন্তর্গত সেই অনুযায়ী পাকিস্তানে দখল করে নেওয়া অংশ রয়েছে তাই সেনার নির্দেশ পেলেই সঙ্গে সঙ্গে ওই বিশেষ ব্যবস্থা নেওয়া হবে এরপর নিজের কর্মীদের ভারতীয় সংবিধানের প্রতি সর্বদা অনুগত থাকার বার্তা দেন তিনি এই প্রসঙ্গে তিনি বলেছেন বিচার স্বাধীনতা সাম্যতা এবং ভ্রাতৃত্বের ধারণার উপর ভিত্তি করে গড়ে ওঠা ভারতীয় সংবিধানের শপথ নিয়ে সেনাবাহিনীতে যোগ দিয়েছি আমরা এ কথা সবসময় মাথায় রেখে কাজ করতে হবে কোনো অবস্থায় তা ভুলে গেলে চলবে না পাকিস্তান সম্পর্কে কড়া মনোভাব দেখালেও চীনের সঙ্গে সম্পর্ক বাড়ানোর উপর আজ জোর দেন এম এম নারাভানে চীনের সঙ্গে থাকা সীমান্ত সমস্যার পাকাপাকি সমাধানের জন্য বিভিন্ন পরিকল্পনার কথা বলেছেন তিনি বিভিন্ন সময় দুদেশের সেনার মধ্যে হওয়া সীমান্তগত বিবাদের দ্রুত মীমাংসা করা এবং একে অপরের সমস্যা সম্পর্কে আলোচনার জন্য একটি হটলাইন চালু করার প্রস্তাব দেন নারাভানে তো এটি ছিল কিন্তু সম্পূর্ণ রিপোর্টটি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পাক অধিকৃত কাশ্মীর ফিরে নেবে ভারতীয় সেনা ঘোষণা করলেন নতুন সেনাপ্রধান এই প্রসঙ্গে আপনি কি মনে করেন অবশ্যই কনকস লিখবেন নতুন হলে